ঢাকার যুবকদের ভাড়া করছেন উচ্চবিত্ত নারীরা। ঢাকায় যুবকদের অনেক নারী শুধু শরীর ম্যাসাজ করার জন্য ঢাকায় যুবকদের ভাড়া করছেন উচ্চবিত্ত নারীরা। এসব কাজে ঘন্টা হিসেবে টাকা নেন মেল স্কটরা। ঢাকা স্কট সার্ভিসে যোগ দিচ্ছেন অনেক সুঠাম তরুণ। ঢাকা ছেলে ভাড়া করার জন্য রয়েছে আলাদা ফেসবুক পেজ, যেখানে আপনি প্রথমে ছেলে খুঁজে পাবেন সময় মতো আপনার স্থান চাহিদা অনুযায়ী। গাড়ির গ্লাস নামিয়ে হ্যালো স্মার্ট বয় বলেই যুবককে ডাকলেন এক মধ্যবয়সী নারী। মৃদু হেসে যুবক এগিয়ে যান, তারপর আস্তে আস্তে কথা হয় তাদের। যুবক গাড়িতে উঠতেই গাড়িটি বনানীর দিকে যায়। মুহূর্তের মধ্যেই গুলশান দুই এর মোড়ে ঘটে ঘটনাটি। একটি জিমনেশিয়াম থেকে বের হয়ে গুলশানের ওই মোড়ে দাঁড়িয়েছিলেন যুবক। তার পরনে কালো প্যান্ট, কালো গেঞ্জি, কাঁধে ছোট একটি ব্যাগ। তার শরীর থেকে ভেসে আসছিল পারফিউমের ঘ্রাণ। বার কয়েক কথা বলেছিলেন মোবাইল ফোনে। সময় তখন রাত 8টা প্রায়। দেখে মনে হয়েছিল নির্ধারিত কারো জন্য অপেক্ষা করেছিলেন তিনি। অল্প সময়ের মধ্যে নিশ্চিত হওয়া গেল নির্ধারিত সেই জন হচ্ছেন ওই মধ্যবয়সী নারী। এই যুবককে অনুসরণ করে জানা গেছে চাঞ্চল্যকর তথ্য। সুঠাম দেহে এই যুবক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, পাশাপাশি তিনি একজন যৌনকর্মী। যদিও এই জগতে মেল স্কট ঢাকা, তাদের মধ্যে একজন রিদওয়ান স্বামী, এটা তার প্রকৃত নাম না হলেও এই নামেই এই জগতে পরিচিত তার। পরিচয় গোপন করে কথা বললেও সরাসরি দেখা করতে চাননি তিনি। তার সঙ্গে কথা বলে জানা গেছে শুরুটা আজ থেকে 2 বছর আগে। তখন তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, লেখাপড়ার পাশাপাশি ফরেনারদের গাইড হিসেবে কাজ করতেন। ধারণাটি আসে আমেরিকান এক নারীর মাধ্যমে। পথ শিশুদের নিয়ে একটি ডকুমেন্টারি করতে ঢাকা এসেছিলেন ওই নারী। গুলশানে একটি হোটেলে ছিলেন। ওই নারীর গাইড হিসেবে কাজ করার দ্বিতীয় দিনই তাকে বিছানার সঙ্গ হতে প্রস্তাব দেন, বিনিময়ে তাকে পে করা হবে। তখন আমেরিকান ওই নারীর প্রস্তাবে রাজি হয়ে বেশ কিছু বাড়তি টাকা আয় করেছিলেন রিদওয়ান। ওই নারী তাকে পরামর্শ দেন মেল স্কট হিসেবে কাজ করলে ভালো আর্ন করবেন তিনি। তারপর থেকে বিষয়টি নিয়ে ভাবছিলেন রিদওয়ান। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করুন।